আজকের রেসিপিটা যে একবার দেখবে তারই বানাতে মন চাইবে এতটাই সহজ আর এতটাই লোভনীয় হয় এই রেসিপি মাত্র পাঁচ মিনিটে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারেন কোনো রকম কেক বানানোর ঝামেলা ছাড়াই এই রেসিপিটা মুখের মধ্যে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে যে একবার খাবে তার খেতে বারবার মন চাইবে আর এইরকম লোভনীয় একটা ডেজার্ট আপনারা কিভাবে বানাবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো আজকের রেসিপিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক রেসিপি প্রথমে এর জন্য আমাদের এই মালাইটাকে রেডি করতে হবে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি যে কোনো দুধ আপনারা ব্যবহার করতে পারবেন তার থেকে দুই থেকে তিন চামচ মতো দুধ দেখুন আমি তুলে নিচ্ছি এটা কিন্তু একেবারে রুম টেম্পারেচারে থাকা দুধ এটাকে নামিয়ে রাখলাম এখন আমি এর সাথেই অ্যাড করে দেব টু টেবিল স্পুন মতো পাউডার মিল্ক এটা দিলে আমাদের খুব কম টাইমের মধ্যে মালাইটা ঝটপট ঘন হয়ে যাবে আর এর জন্য টেস্টও ভীষণ ভালো হয় একটু গুঁড়ো দুধ দিয়ে করার চেষ্টা করবেন এখন এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস ওভেনটা অন করে দুধটাকে ফুটিয়ে নেব আগে থেকে যে দুধটা আমি নামিয়ে রেখেছিলাম এর মধ্যে এক চামচ মতো কাস্টার্ড পাউডার মিশিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে কাস্টার্ডের পরিবর্তে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারবেন তবে এক চামচের বেশি কিন্তু একদমই ব্যবহার করা যাবে না তাহলে একদম মালাইটা খুব জমাট বেঁধে যাবে খেতে অতটা ভালো হবে না তো এক চামচ কাস্টার্ড ভালো মতো মিশিয়ে রাখলাম এটা আমাদের পরে কাজে লাগবে এদিকে দুধটা আমাদের ফুট উঠতে শুরু করেছে মাঝে মধ্যে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যাবেন না হলে তলায় লেগে যেতে পারে আগের থেকে যেহেতু আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি এখন কিন্তু বুঝে চিনিটাকে অ্যাড করে দিতে হবে আপনারা মিষ্টি কতটুকু পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দেবেন এখন আমি এই চিনিটাকে দিয়েও আবারও কিন্তু দুই থেকে তিন মিনিট এইভাবে দুধটাকে ফুটিয়ে নেব আগের থেকে যে কাস্টার্ডটা মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেটাকে এক হাত দিয়ে দেব এর মধ্যে আর এক হাত দিয়ে কিন্তু আমাদের এই দুধটাকে নাড়িয়ে যাব। না হলে কাস্টার্ড এক জায়গায় পড়লে কিন্তু জমাট বেঁধে যাবে তো দেখুন এখানে কিন্তু আর এক থেকে দেড় মিনিটের জন্য আমি এই দুধটাকে ফুটিয়ে নেব আর দেখবেন অনেকটা পরিমাণে দুধটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা এটাকে আমি এক থেকে দেড় মিনিট এইভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর নাড়াচাড়া করে যাচ্ছি এতে করে দুধটা অনেকটা পরিমাণে আমাদের ঘন হয়ে গেছে এখন এই দুধটাকে নামানোর আগে আমি কিছুটা পরিমাণে কেশারের ধাগা দিয়ে দিচ্ছি এতে করে এই মালাইটার স্বাদ গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর হয় আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন আর নাহলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারবেন তো দেখুন এটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমরা ওভেনটাকে অফ করে এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দেব এদিকে নিয়ে নিচ্ছি কিছু হোয়াইট ব্রেড আর এটা দিয়েই কিন্তু আমরা এই মালাই কেকটাকে জমাবো এখানে কোনো রকম কেক বানানোর ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এই এই পাউরুটি দিয়েই রসমালাই কেকটা তৈরি করে নিতে পারবেন এর জন্যই বলেছি পাঁচ মিনিটে কিন্তু এই ডেজার্টটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর এই রেসিপিটা যে কেউ কিন্তু একবার দেখিয়ে বানাতে পারবেন এখন ব্রেডের যে সাইডের ব্রাউন অংশগুলো আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না আর এই রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করে দিতে পারেন নতুন বন্ধুরা আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে আজ প্রথমবার কেউ নতুন বন্ধু দেখে থাকলে আমার রেসিপিটি পেজটিকে প্লিজ ফলো করে নেবেন আর দেখুন এখানে সমস্ত ব্রেডগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এগুলো যে কোনো রেসিপিতে কাজে লাগিয়ে দিতে পারেন আপনারা এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা কেক মোল্ড এর মধ্যেই রসমালাই কেকটাকে সেট হতে দেব তো দেখুন বন্ধুরা এখানে কেটে রাখা পাউরুটির টুকরো গুলো এক এক করে সাজিয়ে দিতে হবে আমি এখানে তিনটে করে এরকম লেয়ার করেছি আর তিনটে লাইনে সাজিয়ে নিচ্ছি এখানে আপনারা চারটে পাঁচটা লাইন দিয়েও সাজিয়ে নিতে পারবেন আমার যেহেতু এখানে কম ব্রেডের টুকরো ছিল তাই এখানে কিন্তু এইভাবে সাজিয়ে নিলাম এখানে পুরো কেক মোলটা ভরে গেলেই ভালো লাগতো দেখতে তবে আর ব্রেড ছিল না এটা একটা ছোট প্যাকেটের ব্রেড দিয়ে আমি করছিলাম দেখুন আমি এইভাবে সাজিয়ে নেওয়ার পর আগের থেকে যে মালাইটা তৈরি করে নিয়েছিলাম এই মধ্যে হালকা গরম থাকতে থাকতে ঢেলে দিতে হবে এই মালাইটা কিন্তু একদমই ঠান্ডা করে এর মধ্যে দেওয়া যাবে না তাহলে ব্রেডগুলো গুলো সফট হবে না তো দেখুন মালাইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন ব্রেডগুলো বেশ অনেকটা পরিমাণে এইরকম টেনে নিয়েছে মালাই এখন ওপর থেকে একটু সুন্দর করে গার্নিশিং করে দেব এখানে দেখুন কিসমিস কুচি আর পেস্তা কুচি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আপনাদের পছন্দসই যে কোনো ড্রাই ফ্রুটস কুচি দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নেবেন আর দেখুন তো কতটা লোভনীয় দেখতে হয়েছে এটাকে আমরা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তাতে করে আমাদের রসমালাই কেকটা বেশি টেস্ট হবে আর সেটও হবে খুব ভালো মতো এখন এই কেকটা আমি আধা ঘন্টা পর নিয়ে চলে আসলাম আর দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়েছে আর এটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে আপনারা যখনই কিন্তু এরকম একটা ডেজার্ট খেতে ইচ্ছে করবে তৈরি করে নিতে পারেন এটা এতটাই লোভনীয় হয় যে একবার খাবে সে এর প্রেমে পড়ে যাবে আমি কথা দিচ্ছি কখনো না এরকম সহজ পদ্ধতিতে মালাই কেক বাড়িতে বানিয়ে না থাকলে অবশ্যই এই রেসিপি একবার হলেও বানিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখন এই মালাই কেকটাকে একটু কেটে দেখিয়ে দিলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে মুখে দেওয়া মাত্রই একেবারে মিলিয়ে যায় আর এর স্বাদ গন্ধ কিন্তু অতুলনীয় হয় এইভাবে কখনো না বানিয়ে থাকলে আমি বলবো এই রেসিপি অবশ্যই আজই ট্রাই করবেন আর এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে একদম জানাতে কিন্তু ভুলবেন না আর আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ